বন্দরনগরী চট্টগ্রামে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা শিশু রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিত্র। হাতে ক্যানোলা, মুখে মাস্ক, মুহূর্তেই মলিন হচ্ছে শিশুদের মুখের হাসি। কানায় কানায় পূর্ণ প্রতিটি ব্লক। নগরীর বেশিরভাগ হাসপাতালের চিত্র এখন এমন। হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে গত দুই সপ্তাহ ধরে শিশু রোগী ভর্তির সংখ্যা শয্যার চেয়ে কয়েক গুণ বেশি। জ্বর, কাশি, সর্দি, জ্বর কোনো মতো পড়তেছে, ডোজ দেওয়ার পরও পড়তেছে না। জ্বর ছিল যে জ্বর, সর্দি, কাশি, তারপরে এখানে চলে যাচ্ছে যে জ্বর হচ্ছে 104-103 ছিল, ওই জন্য এখানে চলে যাচ্ছে যে শ্বাসকষ্ট বেড়ে গেছিলো আর বুকে বেশি কফ জমে গেছে, এটাই ছিল। মানে নিউমোনিয়া হয়েছে এই জন্য মানে কি বলছে যে ইনজেকশন দিতে হবে, সারটা কমপ্লিট করতে হবে। বেশিরভাগ রোগীর বয়স একদিন থেকে 4 বছর। চলতি বছরে শীতের আগে থেকেই শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করে হাসপাতালে। শীতের তীব্রতা বাড়ার পর শুরু হয় শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার রোগী। প্রথমে জ্বর ছিল, জ্বরের পরে তারপরে কাশি, কাশির পরে বমি করছে, দুই দিন বমি করার পরে দেখি যে মানে অসুস্থ হয়ে গেছে, চোখ মেলে তাকায় না। এক্সরেকরণের পরে এই রিপোর্টে ধরা গেছে যে ওর নিউমোনিয়া হয়েছে। তো এখানে আমরা ট্রিটমেন্ট শুরু করছে, তো এখন মোটামুটি ভালো আছে, এখান থেকে আবার আরেক ইয়েতে নিয়ে যাবে। জেলায় শীতের তীব্রতা বেড়ে যায়, শীতজনিত রোগ বেশি দেখা দিচ্ছে। নিউমোনিয়ার উপসর্গ শুরুতে না থাকায় অনেক অভিভাবকই দেরিতে বুঝতে পারছেন তাদের শিশুরা নিউমোনিয়ার কবলে পড়েছে। চিকিৎসকরা বলছেন নিউমোনিয়ায় শুধু নয়, শিশুরা আক্রান্ত হচ্ছে ব্রঙ্কিওলাইটিসে। অ্যান্টিবায়োটিক ব্যবহারে আরো সতর্ক হবার পরামর্শ তাদের। যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার যদি আমরা রোধ না করতে পারি, আমাদের কিন্তু সামনে দুর্দিন আসবে। চিকিৎসকের পরামর্শ ব্যতীত ফার্মেসি বা কারো মৌখিক পরামর্শে এই অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে ব্যবহার করা ঠিক হবে না। অভিভাবকদের অসচেতনতার কারণে বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ। নিউমোনিয়া ছাড়াও এ সময় শিশুদের হাঁপানি থেকে বাঁচাতে পর্যাপ্ত গরম কাপড় সহ হাত মোজা, পা মোজা পরিয়ে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আল নোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।